হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? হোপফুলি ভালো আছেন। আজকে 22 জুন চলতেছে, আর হচ্ছে যে আজকে 22 জুন 6:43 PM। সো আবার চলে আসলাম লাইক আপনাদের সামনে। হোপফুলি সবাই ভালো আছেন। কী করছেন সবাই? কেমন কাটতেছে সবার উইকেন্ড? হোপফুলি বাংলাদেশে তো শুক্রবার উইকেন্ড থাকে আর হচ্ছে শনিবারে, সো এখান থেকে তো যেহেতু উইকেন্ডটা শুরু হয় শনি রবিবারে, সো আজকে আমার অফ, আজকে শনিবার। তো ভাবলাম সব সাথে একটু হাই হ্যালো করি। আর আজকে কিছু ভাবতেছি যে আজকে একটু বাইরে যাবো। সো এখন যেহেতু 6:43 PM হচ্ছে, সো সারাদিন একটু বিজি ছিলাম, ঘরে একটু ওয়াইফকে একটু হেল্প করলাম, সব কিছু করলাম। সো ইটস রিয়েলি গুড, লাইক হচ্ছে ওয়াইফকে হেল্প করা, ফ্যামিলিকে সময় দেওয়া, আসলে সব কিছুই করা লাগে। বিজি লাইফ আসলে, ও বাবু নিয়ে বিজি থাকে আসলে সপ্তাহে 2টা দিন, ওই আমাকে এক্সপেক্ট করে যে আমি একটু সাথে থাকবো, একটু হেল্প করবো, লাইক হচ্ছে কাইন্ড অফ লাইক শপিংস অন্যান্য জিনিসগুলোতে। সো সবকিছু করতে করতে সময় হয়ে গেলো, তো দুপুরবেলা খাওয়া দাওয়া করলাম, একটু রেস্টও করলাম। আর হচ্ছে যে ফার্স্ট অফ অল থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে যারা আমাকে অনেক হেল্প করতেছেন এবং সাপোর্ট দিচ্ছেন। আর হচ্ছে যে হোপফুলি আপনারা সবাই শেয়ার করে আমার ভিডিওগুলোকেও সাবস্ক্রাইব করে, কমেন্ট করে, লাইক করে আমার সাথে থাকবেন। অ্যাজ আমি হচ্ছে যে নিউ শুরু করতেছি যেহেতু, সো হোপফুলি আমি ট্রাই করবো যে কভার করার জন্য যে ইউকেতে, যেটা এটা একটা মাল্টি কালচারাল কান্ট্রি, সো এখানে হচ্ছে যে আপনার বিভিন্ন কান্ট্রির ফুডগুলো পাওয়া যায়, এটা হচ্ছে একটা বেস্ট অ্যাডভান্টেজ। সো আমি বেসিক্যালি চাবো যে হচ্ছে যে এখানে যে বিভিন্ন রকম খাবারগুলো, লাইক হচ্ছে যে ইন্ডিয়ান বলা যাক, লেটস সে সাউথ ইন্ডিয়ান, মুম্বাই কিছু স্ট্রিট ফুড আছে, লাইক ডিফারেন্ট কাইন্ড অফ ফুড আছে, বাঙালি ফুড আছে, তারপর হচ্ছে পাকিস্তানি, আফগানি, টার্কিশ, ক্যারিবিয়ান, এনি কাইন্ড অফ ফুড, লাইক হচ্ছে ইটালিয়ান, আমি চেষ্টা করি কভার করার জন্য। সো আর অন দ্য টপ হচ্ছে যে আমি চেষ্টা করবো যে বিভিন্ন প্লেসেস আছে, সব প্লেসগুলোতে যাওয়ার জন্য, আপনাদের সাথে শেয়ার করার জন্য, এখানে কীভাবে আসবেন, কীভাবে যাবেন, কী কোথায় ঘুরবেন, অথবা কী করা যেতে পারে, অথবা যে যে স্পেসিফিক জায়গাগুলো, লাইক হচ্ছে যে অ্যাজ ইউ ক্যান সে লাইক লন্ডন ব্রিজ, অথবা টাওয়ার ব্রিজ, তারপর হচ্ছে যে আপনার সেন্ট্রাল রিজেন্ট পার্ক, সো কীভাবে যাবেন, কিসে করে যাবেন, কীভাবে হলে আপনাদের চিপ হবে, কীভাবে যেতে পারবেন। সো আমি চেষ্টা করবো যে কভার করার জন্য মোটামুটি নট অনলি খাবার অথবা দৈনন্দিন কিছু লাইফের ব্যাপার সবাইগুলো, নেক্সে কোথাও শপিং করতে যেতে পারেন, যারা হচ্ছে বাংলাদেশে ঘুরতে আসবেন অথবা বেড়াবেন, কোথাও যেতে পারেন সুপার শপগুলোতে, চেষ্টা করবো আমি লাইক হচ্ছে যে আমি চেষ্টা করবো যে ইউকের টোটাল লাইফটাকে আমার চোখে, অথবা আপনারা বলতে পারেন যে বাঙালি হিসাবে বাঙালির চোখে জিনিসটাকে রিপ্রেজেন্ট করার জন্য, যে সহজভাবে ইজিভাবে। সো লেটস সি, যদি আপনারা আমার সাথে থাকেন, আপনাকে শেয়ার করে, হেল্প করে, সাবস্ক্রাইব করে, লাইক কমেন্টস করে জানাবেন কি দেখতে চান, অথবা সাবস্ক্রাইব করে যদি আমাদের সাথে থাকেন, দেন হোপফুলি আমরা বেস্ট কিছু করতে পারবো, ভালো কিছু করতে পারবো, আপনাদেরকেও সে দেখাতে পারবো। সো অ্যাজ আই সেড বিফোর, জাস্ট হচ্ছে 6:45 বাজতেছে যে আজকে একটু বাইরে বের হবো। সো বাইরে বের কোথায় যাবো? সো মাথায় বেশ কিছু প্ল্যান আছে। তো ফার্স্ট অফ অল একটা প্ল্যান হচ্ছে যে একটু শপিং মলে যাওয়া, যেহেতু বাবুর জন্য কিছু শপিং করা লাগবে টুকটাক। আর সেকেন্ড প্ল্যান হচ্ছে যে আজকে শনিবার, যে আজকে না করি তাহলে চেষ্টা করবো যে কালকে করার জন্য। আর যদি কালকে করি তো এখন কি করবো, এখন চেষ্টা করবো যে একটু বাইরে একটু ঘোরাঘুরি করি, স্ন্যাক্স খাই। আর হচ্ছে যে সেকেন্ড থার্ড হচ্ছে যে খাওয়া দাওয়ার কথা চিন্তা করি, যেটা হচ্ছে যে আমার অল টাইম ফেভারিট জিনিস খাওয়া দাওয়া করাটা, যেটা যখনই আমি মনে করি যে হচ্ছে আমার চোখের সামনে অনেক কিছু ভাসি যে আমি কোথায় যাবো, কী খাবো, কী করবো। সো ওকে লেটস সে লাইক আমি হচ্ছে খাওয়া দাওয়া করবো এখন বাইরে গিয়ে, শপিং বা শপিংটা এক্সাইটেড থাকুক, আমি এখন খাওয়া দাওয়া করবো। সো কী খাওয়া দাওয়া করবো, সো এই টাইমে কী খাওয়া দাওয়া করা যায়? সো বাইরে গিয়ে হোপফুলি আমি ট্রাই করবো যে যদি আমি কোনো সাউথ ইন্ডিয়ান শপে যাই স্ন্যাক্স হিসেবে আমি দোসা খাওয়ার জন্য, যদি আমি কেএফসিতে যাই, তো এখন এই মুহূর্তে কেএফসিতে একটা অফার চলতেছে, যেটা চলতেছে আপনার হচ্ছে যে £5.99 20 উইংস তারা দিচ্ছে। সো হ্যাঁ, £5.99 20 উইংস তারা দিচ্ছে। সো লেটস সে 600-650 মতো পড়বে আর কি, তো 20 উইংস, তো ওটা ট্রাই করতে পারি। আদারওয়াইজ আমি কস্টাতে যেতে পারি, যেটা হচ্ছে আমি জানি সবাই জানে, তারপর মেশিন করতেছি, যারা হয়তোবা জানেন না, হয়তোবা কনফিউজ, বাট ডোন্ট টেক ইট আদারওয়াইজ, বাট আমি আমার বলা দরকার, আমি বলতেছি যে কস্টাতে যে কফি ব্র্যান্ড, সো চেষ্টা করবো যে আমি কস্টাতে যাওয়ার জন্য। সো অনেকদিন হয়েছে যে ক্যাপাচিনো খাচ্ছি না, সো ভাবলাম যে তাদের ক্যাপাচিনো আমার খুব ভালো লাগে, লাইক যেটা মানে যেটা আমি পছন্দ করি, লাইক হচ্ছে যে স্পেশাল শট, আই মিন উইথ মিল্ক ফোম অ্যান্ড স্প্রিঙ্কল অফ চকলেট থাকবে। সো
তাদের কোয়ান্টিটিটা আমার কাছে ভালো লাগে, লাইক হচ্ছে সবাই তো কোয়ান্টিটি সেম, বাট তাদের জানি না তাদের ক্যাপাসিটি আমার খুব পছন্দের, লাইক সো আমি চেষ্টা করবো যে তাদের এখানে যাওয়ার জন্য, ট্রাই করার জন্য। ওকে দেন দেন সি ইউ দেয়ার। সো হ্যালো, সো হ্যাঁ আমরা তো যেটা বলতেছিলাম সবাইকে আবার ওয়েলকাম, খেতে আসবো, ঘোরাঘুরি করবো, তো ঘোরাঘুরি করতে আসলাম, খাওয়া দাওয়া শুরু করলাম, তো এখন একটু অলরেডি 6:30 বেজে গেছে, সো তো লাইক ডিনারটা করে ফেলে ভালো হবে না, সো আসলে কস্টার কফি খেলে পোষাবে না, তো দুদিনের জন্য মিল নিলাম দুইটা, তো কী ছিল মিলে, একটা নিলাম হচ্ছে রেগুলার মিল মাল্টি বক্স, সেটাতে দুইটা চিকেন আসবে, একটা রেগুলার ফ্রাইস, একটা ট্যাঙ্গো আর আর কি, এই তো আর দুইটা স্ট্রিপস আর দুইটা উইংস, আর একটা নিয়েছি হচ্ছে বার্গার মিল, যেটা হচ্ছে একটা চিপস, একটা জিঞ্জার বার্গার আর একটা ড্রিঙ্কস, যেটা আমি নিয়েছি হচ্ছে হিসেবে মিল্কি বার। তো স্টার্ট, বার্গার, অ্যাজ ইউজুয়াল বার্গার, বার্গারটা আমার পছন্দ হচ্ছে এই কারণে যে খুব বেশি ভিতরে মায়োনিজ দেওয়া থাকে না, হ্যাঁ খুব বেশি ভিতরে মায়োনিজ দেওয়া থাকে না, খুব বেশি সালাদ দেওয়া থাকে না, বার্গারের আসলে আসল মজাটা পাওয়া যায়, বার্গারের আসল টেস্টটা পাওয়া যায়, সো দ্যাটস দ্য গুড থিং। আর এই হচ্ছে চিপস, মোটা মোটা চিপস, তো চিপস চিপসই, আর হচ্ছে ঠিকই আছে একটু ঢেলে দেখি না, উইংস একটা, দুইটা স্ট্রিপ একটা, দুইটা আমি বলেছিলাম একটা বেস দেওয়ার জন্য, একটা সাইড বেস দেওয়ার জন্য, লেটস সি সাইড বেস, and braised. Size ছোট করে ফেলছে না, ওকে তো স্ট্রিপস খেয়ে দেখি, এত যে সবচেয়ে মজা সল্ট থাকে, একটু ব্ল্যাক পেপার টেস্ট ভালোই, চিকেন উইংস ওয়ান অফ মাই ফেভারিট আইটেম, হালকা স্পাইসি, এই মিলটার প্রাইস হচ্ছে 649, দুইটা স্ট্রিপস, দুইটা উইংস, দুইটা চিকেন একটা ড্রিঙ্কস, আমি বলছি কোয়াইট গুড, লাইক হচ্ছে একজনের জন্য এনাফ, পেট ভরে খাওয়ার জন্য ফেয়ার এনাফ,
love you soon. Chicken. Good thing. But প্রচুর পরিমাণে ketchup, barbecue, mayonnaise দিয়ে দেয়। জিগুলো একটা পছন্দ না। খুব dry না হলে আমি নেই না শুলে। Panta hai panta. But I'm not sure. The food? It's a good thing. I'm not sure. Subscribe করবেন যারা এখনো করেন নাই আর হচ্ছে যে শেয়ার করবেন কাইন্ডলি লাইক করবেন কমেন্টস করে জানাবেন কেমন লাগতেছে কি হচ্ছে কি চান আর জানাবেন আবার দেখা হবে